ডাব আছে, ছোট্ট একটা ছেলে বুকে একটা হাঁস নিয়ে যাচ্ছে কাজের পরে। আমি জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি হাঁসটা কেন নিচ্ছ, কয় যে ভাই আর তো কিছু পাই নাই। তার মনে পিঁয়াজ গরু ছাগল যা ছিল টিন সব নেওয়া শেষ, এখন আছে একটা পাতি হাঁস, ওই পাতি হাঁসটা বুকে নিয়ে যাচ্ছে। এটা তো আমাদের জন্য লজ্জাজনক। এটা কার উপজেলা? এই উপজেলাটা কার আপনারা বলেন? মাননীয় সংসদ উপনেতার উপজেলা, যিনি মাতৃ সমতুল্য। আমাদের এই এলাকায় জন্ম হয়েছে দেখে আমরা তার মর্যাদাটা বুঝতে পারি না, কিন্তু উনি বাংলাদেশে যেখানেই যান, শুধু সালতানগর গান্দা না, সারা বাংলাদেশের উনি নেত্রী। আর সেই নেত্রী এলাকায় আমরা জন্মগ্রহণ করে, সেই নেত্রী এলাকায় বসবাস করে আমরা যদি এই কাজগুলো করি, তাহলে আমাদের কি একটু লজ্জাবোধ হয় না? আপনার তার সম্মানের দিকে একটু লক্ষ্য রাখেন, তার সম্মানের দিকে একটু চিন্তা করেন, তাহলে আমরা মনে হয় ছোটোখাটো ঝামেলা থেকে বের হয়ে আসতে পারবো। এতে লাভ হয় আপনার পুলিশের, লাভ হয় উকিলের, লাভ হয় কোর্ট কাছারির, আপনাদের মাঝখানে কিছুই লাভ হয় না। এই যারা আছেন যে নেত্রী নেত্রাদের কথায় আপনারা যারা এই দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়েন, আমি শুনেছি যে দাঙ্গায় অংশগ্রহণ না করলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা দিতে হয়, এটাও তো ঠিক না, এবং তার কোনো গ্যারান্টিও থাকে না, বলে যে তোর ঘর বাড়ি যদি ভাঙচুর হয় এই দায় দায়িত্ব আমি নেবো না। তা আমরা কোথায় বাস করি? যেখানে আমাদের স্যাটেলাইট চলে গেছে সেই যুগে আমরা বাস করতেছি, আর আমরা এখন এই জায়গায় কোন জায়গায় এসে পৌঁছেছি? তা আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো যে এটা থেকে আমরা বের হয়ে আসি। তা আমি আর বক্তব্য বাড়াবো না, মাননীয় পুলিশ সুপার মহোদয় এখানে এসেছেন, স্যার তার মূল্যবান বক্তব্য রাখবেন, স্যার মূল্যবান বক্তব্য রাখবেন।